নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা চলেছি আরবিআই এর তরফ থেকে যে রিক্রুটমেন্ট নোটিশটা বেরিয়েছে যে অফিস অ্যাটেন্ডেন্টের জন্য কিন্তু আরবিআই তে রিক্রুট করা হচ্ছে। তো সেক্ষেত্রে 841 জনকে কিন্তু রিক্রুট করা হবে টোটাল, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু অফিশিয়াল নোটিশের তোমরা দেখতে পাচ্ছ, অফিশিয়াল নোটিশটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্টস 2020। এবং এখানেই কিন্তু তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু ডিটেলস, কী করে তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে এবং কত টাকাই এক্ষেত্রে ফিস রয়েছে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্তটাই কিন্তু তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। কলকাতায় কটা ভ্যাকেন্সি রয়েছে এবং অন্যান্য স্টেটে, অন্যান্য ডিস্ট্রিক্টে কীভাবে ভ্যাকেন্সিগুলো ডিস্ট্রিবিউট করা হয়েছে, তোমরা কিন্তু সব কিছু জানতে পারবে। সো ফ্রেন্ডস, আমি আছি তোমাদের সাথে তোমাদের প্রিয় হোস্ট অরূপ, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যান। সো লেটস গেট স্টার্টেড। ফ্রেন্ডস, আমরা দেখতে পাচ্ছি এখানে এলিজিবল ক্যান্ডিডেটস 841 পোস্ট ফর দ্য অফিস অ্যাটেন্ডেন্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এখানে কিন্তু অ্যানেক্সার 1 দেওয়া রয়েছে, অ্যানেক্সার 1টা তোমরা একবার পড়ে দিতে পারো। এবং এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে, আরবিআই অফিসিয়াল ওয়েবসাইট, সেই আরবিআই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যখন এই লিঙ্কে ক্লিক করবে তোমরা সঙ্গে সঙ্গে কিন্তু পেয়ে যাবে। তো আমরা একটু নিচের দিকে চলে আসবো, যেটা মেন মেন জিনিসগুলোতে আমরা একবার হাইলাইট করছি। ওয়েবসাইট লিঙ্ক ওপেন রয়েছে ফেব্রুয়ারি 24, ফেব্রুয়ারি 24 কিন্তু 15 মার্চ অবধি কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে। আর এখানে পেমেন্ট অফ ফিস কিন্তু রয়েছে, এটাও একইভাবে ফেব্রুয়ারি 24 থেকে 15 মার্চ অবধি কিন্তু এই পেমেন্ট করা হবে, পেমেন্ট করা যাবে। এবং টেন্টেটিভ ডেট অ্যান্ড অনলাইন টেস্ট হচ্ছে April 9 এবং 10। তোমরা দেখতে পাচ্ছ এখানে 9 আর 10 তারিখ এপ্রিল মাসে কিন্তু টেন্টেটিভ ডেটটা ফেলা রয়েছে অনলাইন টেস্টের জন্য। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অফিস অ্যাটেন্ডেন্ট 2020। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অফিস অ্যাটেন্ডেন্ট কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং আমরা যদি একটু নিচের দিকে তাকাই তাহলে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক, এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিয়েছে। এই লিঙ্কেই আমরা ক্লিক করে সরাসরি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখে নেব। তবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন কোন জায়গায় কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জম্মু, জয়পুর, কানপুর, কলকাতা, মুম্বাই, নাগপুর, নিউদিল্লি, পাটনা, তিরুবনন্তপুরম, এতগুলো জায়গায় কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং আমরা যদি কলকাতা বিশেষত দেখি, কলকাতায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল 35টা ভ্যাকেন্সি কিন্তু কলকাতার জন্য রয়েছে। তো খারাপ না, কলকাতার জন্য কিন্তু 35টা ভ্যাকেন্সি অনেকটাই আমি বলবো। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করো, এটাই তোমাদেরকে বলার ছিল। তো ফ্রেন্ডস, আমরা যদি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এজের রিল্যাক্সেশন কী দেওয়া হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সেক্ষেত্রে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পরিষ্কার বলা রয়েছে যে 2/2/1996 আগে এবং 1/2/2003 পরে কিন্তু এখানে জন্মালে আর অ্যাপ্লাই করা যাবে না। তো সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবং সেক্ষেত্রে 18 থেকে 25 বছর বয়স তো মাথায় অবশ্যই রাখতে হবে। তো এবং সেক্ষেত্রে নিচে আমরা দেখে নিলাম এজ রিল্যাক্সেশন কী রয়েছে, কোন কোন ক্যাটাগরিসে কী কী এজ রিল্যাক্সেশন রয়েছে, তোমরা একবার ভালো করে দেখে নেবে। তো আমরা এবার সরাসরি একবার চলে যাবো যে কত টাকা ফিস লাগবে সেটা। এখানে পে স্কেল দেখা দেওয়া রয়েছে, কী পে স্কেলে কিন্তু স্যালারি দেওয়া হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, পে স্কেল রয়েছে, তোমরা একবার ভালো করে এসব জিনিস দেখে নেবে। এবং এখানে হাউ টু অ্যাপ্লাই রয়েছে, হাউ টু অ্যাপ্লাই তো তোমাদেরকে আমি বলবোই যে কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, শেয়ার করে দেবো, তোমরা ভিডিওটি ভালো করে দেখতে থাকো। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে নন রিফান্ডেবল, 24/2/2021 থেকে 15 মার্চ 2021 মধ্যে এটা করতে হবে। তো সেক্ষেত্রে 50 টাকা দিতে হবে এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এদের, আর 450 টাকা দিতে হবে ওবিসি ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেট। তো এটা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে, 50 টাকা কিন্তু যারা এসসি এসটি ক্যাটাগরিতে পড়ছে তারা দেবে, আর ওবিসি এবং জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু এই টাকাটা দিতে হবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আরও অনেক কিছু ডিটেলস কিন্তু শেয়ার করা হয়েছে, কীভাবে দিতে হবে, কখন দিতে হবে, সমস্ত কিছু কিন্তু শেয়ার করা হয়েছে। তো একবার অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমাদেরকে দেখিয়ে দিলে তোমাদের কাছে সমস্ত জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার আমরা একবার চলে আসছি অনলাইন অ্যাপ্লিকেশনের দিকে। তো একদম উপরে ফার্স্ট পেজে এটা ছিল, ফার্স্ট পেজে এটা ছিল, তোমরা দেখতে পাচ্ছ এই যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যে লিঙ্কটা, এই লিঙ্কে কিন্তু আমাদেরকে এসে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি একবার এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে একটা ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন বলে একটা অপশান চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং যদি এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে যদি তোমাদের অনলাইনে আগে কারো রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারো, কোনো রকম অসুবিধা হবে না। আদারওয়াইজ যারা নতুন তারা কিন্তু এই যে ক্লিক হিয়ার ফর রেজিস্ট্রেশন, এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে কিন্তু তোমাদেরকে আগে রেজিস্টার করতে হবে। তো ফ্রেন্ডস, আমি একবার সেটাই করছি, একবার এই ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করছি। এবং এখানে রেজিস্ট্রেশন করতে করতে কিন্তু সমস্ত ডিটেলসটা আমরা শেষ করতে পারবো। তো এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম, কনফার্ম মিডিল নেম, লাস্ট নেম, ফুল নেম, এবং এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, ইমেল আইডি, এই সমস্ত দিলে কিন্তু তোমাদের ফার্স্ট স্টেপটা ক্লিয়ার হবে। এবং এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, প্রথমে রয়েছে বেসিক ইনফো, মানে তোমাদের সমস্ত পার্সোনাল ডিটেলস সেগুলো কিন্তু এখানে জানা হবে। নেক্সট কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড করতে বলা হবে, তারপরে কিছু ডিটেলস এখানে চাওয়া হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে শুরু করে সমস্ত ডিটেলস চাওয়া হবে। এবং তারপরে কিন্তু
অ্যাপ্লিকেশনটা তোমরা প্রিভিউ করতে পারবে সমস্ত কিছু করার পর, তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট করতে হবে, এবং পেমেন্ট করার পরে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে, এবং অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেলে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে। এই প্রত্যেকটা স্টেপ আমি আর দেখালাম না, কারণ এই কটা যে স্টেপ হয়েছে সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে আমি আশা রাখছি সেটা। এবং যদি তোমাদের কোনো স্টেপে একটু হলেও আটকে যায়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আমি তোমাদেরকে কিন্তু যথাসাধ্য উপকার করব। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই জবটার জন্য কিন্তু সবাই ঝাঁপিয়ে পড়ো, এই জবটা কিন্তু সবাই অ্যাপ্লাই করো, এবং যতটা পারো কিন্তু বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এবং তোমরা যদি দ্য টেকনোম্যান চ্যানেল নতুন হয়ে থাকো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দাও, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তোমরা কিন্তু সবার আগে পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে এখানেই শেষ করছি, অবশ্যই তোমার সাথে দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে। Thank you.